গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় মা। শ্রী সদ্গুরু সঙ্গ চ্যানেলের সকল দর্শক মণ্ডলীকে এই ভিডিওতে জানাচ্ছি সুস্বাগতম, সেই সাথে আমার অগণিত গুরুভ্রাতা গুরুভগ্নীদের জানাচ্ছি সুমধুর জয় গুরু প্রীতি সম্ভাষণ। আমি সন্মিত্র আপনাদের সাথে। আপনি কি দীর্ঘদিন যাবৎ কোনো উগ্র সমস্যায়, কোনো ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হচ্ছেন, অনেক কিছু করেও শান্তি পাচ্ছেন না, আপনার কি গ্রহ দশা চলছে? তবে আজকের এই ভিডিও আপনাদের জন্য। আমি এমন একটা পথ শ্রী শ্রী গুরুর আশীর্বাদে আপনাদের সামনে ব্যক্ত করব, যে পথ অবলম্বন করলে বা অনুসরণ করলে আপনারা কিন্তু শ্রী ভগবানের কৃপা এবং গুরুর কৃপায় এই কঠিন পরিস্থিতির থেকে অবিলম্বে বেরিয়ে আসতে পারবেন। আপনারা প্রত্যেকে অবগত আছেন আগামী চৈ ফাল্গুন 1429 সন, ইংরাজির 18 ফেব্রুয়ারি 2023 শনিবার মহাশিবরাত্রির পূর্ণযোগ পড়েছে এবং এবারের মহাশিবরাত্রিটির তাৎপর্য কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। এই মহাশিবরাত্রিতে এক বিশেষ যোগে আপনি যদি সঠিক এই ক্রিয়া পদ্ধতি অনুসরণ করে ভগবান শ্রী মহাকালকে সন্তুষ্ট করতে পারেন, তবে আপনার জীবনে নেমে আসবে শ্রী গুরু কৃপা এবং ভগবান মহাকালের অশেষ আশীর্বাদ, যে আশীর্বাদ আপনাদের সমস্ত রকমের বাধা বিঘ্ন গ্রহদশা রোগ ব্যাধি নাশ করবে। তো কি এই ক্রিয়া, সেই সম্বন্ধেই আজ আপনাদেরকে বলবো। প্রথমেই মহাকাল প্রসঙ্গে একটুখানি বলে নেব। মহাকাল সব ধর্মের মধ্যেই ছড়িয়ে আছেন। হিন্দু ধর্ম অনুসারে মহাকাল ব্রহ্মাণ্ডের চূড়ান্ত সংহারকর্তা পরম শিবেরই এক বিধ্বংসী রূপ। তিনি হলেন মূর্তিমান কাল বা সময়, এমনকি সময়েরও অতীত বা মৃত্যুও বলা যেতে পারে। বিশ্বচরাচর ও ব্রহ্মাণ্ডের সমস্ত রকমের ভৌত উপাদানকে তিনি মুহূর্তের মধ্যে ধ্বংস করতে সক্ষম হন। তন্ত্রশাস্ত্র অনুসারে এই মহাকালকে কালীর ভৈরব বলা হচ্ছে, অর্থাৎ আদ্যাশক্তি মহামায়ার ভৈরব হচ্ছেন স্বয়ং শ্রী মহাকাল ভৈরব। তিনি যেরকম ভয়ঙ্কর ঠিক তেমনি পরম করুণাময়। তার ইচ্ছা মাত্রে জীব ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ লাভ করতে পারে এবং তন্ত্রশাস্ত্র অনুসারে তিনি ত্রিদেবেরও ঊর্ধ্বে। তো এই শিবরাত্রিতে এমন এক সিদ্ধ মন্ত্রের কথা আপনাদের সামনে উল্লেখ করছি, যে সিদ্ধ মন্ত্র মহাকালের মন্ত্র, এবং সেই সিদ্ধ মন্ত্রে আপনারা এই শিবরাত্রির পুণ্যলগ্নে এই শনিবার ভগবান শিবকে অর্পণ করুন 3 বার পুষ্পাঞ্জলি এই সিদ্ধ মন্ত্র সংযোগে। দেখুন, তবে আসুন জেনে নিই এই নিগূঢ় প্রয়োগ সম্পর্কে, যেভাবে আপনারা শ্রী ভগবান মহাকালে কৃপা লাভ করতে সক্ষম হবেন। শিবরাত্রির পুণ্যতিথিতে আপনার গৃহে কোনো পার্থিব শিবলিঙ্গ থাকলে তবে এই ক্রিয়া আপনি গৃহ করতে পারেন, অথবা আপনার যদি গৃহে পার্থিব শিবলিঙ্গ না থাকে আপনি যে কোনো শিব মন্দিরে এই ক্রিয়া অনুষ্ঠানটি প্রয়োগ করতে পারেন। প্রথমেই গুরু স্মরণ করে নিতে হবে, কারণ যে কোনো শুভ অনুষ্ঠানের পূর্বে স্বয়ং গুরু ভগবানকে স্মরণপূর্ব সেই কর্ম করতে হয়। অতএব প্রথমেই গুরু স্মরণ করে নেবেন, তারপরে যথাবিধ সহকারে ভগবান শিবের পুজো অর্চনা করুন। তাকে দুধ দই ঘি মধু দ্বারা স্নান অভিষেক আদি করান এবং পুষ্প শৃঙ্গার করান। এরপরে আপনাকে যা করতে হবে, 3
তিনটি বেলপাতা তিনবার ভগবান মহাকালের উদ্দেশ্যে সেই শিবলিঙ্গের উপর আপনাকে অর্পণ করতে হবে পুষ্পাঞ্জলি মন্ত্র সহযোগে। এবং সেই মন্ত্র আমি এখন আপনাদের বলে নেব এবং আপনারা স্ক্রিনেও সেই মন্ত্রটা দেখতে পারবেন। ভালো করে মন্ত্রটা শুনে নিন। রুং খ্রং জাং রাং লাং বাং আং ক্রং মহাকাল ভৈরব সর্ববিঘ্নং নাশয় নাশয় হ্রিং শ্রিং হুং ফট স্বাহা। মন্ত্রটা আবার বলছি, হ্রুং খ্রং জাং রাং লাং বাং আং ক্রং মহাকাল ভৈরব সর্ববিঘ্নং নাশয় নাশয় হ্রিং শ্রিং হুং ফট স্বাহা। আবার বলছি, হ্রুং খ্রং জাং রাং লাং বাং আং ক্রং মহাকাল ভৈরব সর্ববিঘ্নং নাশয় নাশয় হ্রিং শ্রিং হুং ফট স্বাহা। এই মন্ত্রে পূর্ণ ভক্তি সহকারে একটি বিল্বপত্র নিয়ে তিনবার পুষ্পাঞ্জলি প্রদান করুন শিবলিঙ্গের ওপরে এবং আপনার দুঃখ কষ্ট যন্ত্রণা সম্মিলিত করে আপনি ভগবান মহাকালের উদ্দেশ্যে জানান, আপনার অভাব জানান ভগবান মহাকালের উদ্দেশ্যে। দেখবেন অবিলম্বে আপনি আপনার জীবনের শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারছেন।